সো গাইস আজকে সকালটা রান্না দিয়ে শুরু করলাম, দেখতেই পাচ্ছো রান্না করছি তাড়াহুড়ো করে বরকে অফিস পাঠানোর জন্য। আর এখানে আমার রান্না কমপ্লিট, আর ও আজকে খেয়ে অফিস চলে যাবে, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি চলো। সো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সো ফ্রেন্ডস, আমার এখন স্নান কমপ্লিট আর আমার নিজেরও খাওয়া কমপ্লিট। ওর সাথে আমাকে একবার খেয়ে নিতে বললো, কারণ ও জানে যে চলে গেলে আমি কখন খাবো তার ঠিক নেই, তো ওর সাথেই খেয়ে নিলাম। আর তোমার দেখতে পেলে বেরিয়ে গেলো ও, আর তারপরে আমি স্নান করে নিলাম। এখন এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন কত কিছু করে নিয়েছি। আসলে গরমের মধ্যে না একটুখানি কাজ করে যখন ঘামটা ঝরে যায় তখন মনে হয় যে অনেকটা কষ্ট হয়ে গেছে। সো ও চলে গেছে, এখন আমার মনে হচ্ছে অর্ধেকের বেশি কাজ শেষ। ও আমি যেদিনকে বাড়ি থাকি সেদিনকে যদি ওর অফিস থাকে, সো আমার ওকে অফিস পাঠানোটা নিয়ে আমার বেশি চাপ হয়েছে, কারণ কি ও খেয়ে যেতে চায় না কোনো দিনই। মানে 10টার সময় যদি অফিস যায় তাও খেয়ে যেতে চায় না, আর যেদিনকে 6টা বা 7টায় যায় সেদিনকে তো খাবেই না, মানে ওকে মেরে ধরেও খাওয়ানো যাবে না। হায়েস্টলি ও মানে চাটা খেতে পারে, বা তাছাড়া আর কিচ্ছু খেতে চায় না। আর এই সময়টাও যদি মানে সকালবেলায় ওকে জোর করলে ও খেতে চায় না, কারণ ওইখানে অফিসের ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মাঝে মাঝে, সো ওখান থেকে খেয়ে যায়। আর মেনলি হচ্ছে ও আমাকে মানে ভাবে কি যে আমাকে জ্বালাবে না, মেন ওর ইয়েতে দেখে যে ও সবসময় বলে যে তোমার কষ্ট করতে হবে না, থাক এখন করতে হবে না। বাট এটা ভাবে না যে ওর জন্য করলে আমাকেও তো খেতে হবে। তো যাই হোক, আজকে তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি রান্না করেছি, দেখতে পেয়েছো মাছের ঝোল করেছিলাম। আর আমার একটা বান্ধবী তো কাকিমা আমাকে শুনেছে যে আমার বর লাউ শাকের মানে সে শাকটা খুব ভালো খায়, তো উনি কেটে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিল। সো ওটা অনেকদিন রান্না করা হচ্ছে না, তো আজকে যেহেতু বাড়িতে রয়েছি তো ভাবলাম ওটা রান্না করে নিই। তো ওটা রান্না করলাম বড়ি দিয়ে আর টক ডাল। টক ডালটা গরমকালে মাস্ট, মানে টক ডাল না খেলে পেটটা একদমই ঠান্ডা থাকে না। আর এত রিচ খাওয়া হয়ে গেলে না, মানে যেহেতু কালকে সারাদিনটা মাংস খেয়েছি তো ওই জন্য রাতেও টক ডাল খেয়েছি, আর সকালেও একটা টক ডালটা রেখেছি, কারণ কাঁচা আমটা খুব কম খাওয়া এখন। মানে আমি তো নিজে নিজে তো কোনোদিন খাই না, কি থাকলে হয়তো খাওয়া হতো। সো আজকে তোমাদের একটা নিউজ বলি, দিদি কালকে আসবে, আর আমি তোমাদের কালকে দেখাবো যে আমার পয়লা বৈশাখে কী কী কিনেছি। সো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করবো আমার দ্বারা যতটা সম্ভব। আমি সবারই ভিডিও দেখি যেগুলো আমার টাইম লাইনে আসে, বা যারা আমার গুলো দেখে তাদেরটাও আমি দেখি। তো এটাই হচ্ছে, আর এখন আমার কোনো কাজ নেই। আর দেখতে পাচ্ছ আমি আমার বরের টি শার্ট পরেছি, মানে আমার খুব ভালো লাগে আমার বরের জিনিস পরতে। কার কার এরকম হয় সেটা একটু বলো আমাকে। এরকম ও বের করে রেখেছিল, তো আমি পরে নিয়েছি, ভালোই লাগে বেশ আমার বরের জামা পরতে। আর আমি ওর জামা পরলে ও ভীষণ খুশিও হয়, তো এই জন্য আমার আরও বেশি ভালো লাগে। আর তাছাড়াও মানে আমি না আমার অভ্যাসটা আছে, মানে ওর গেঞ্জিগুলো আমি খুব পরি, আগে হাফ প্যান্টটাও পরতাম বাট এখন আর পরি না, এখন গেঞ্জিটাই শুধু পরি। তো এখন একটু রেস্ট নেব, আর বাড়িতে একটু কথা বলবো বাবার সাথে, মায়ের সাথে, দিদির সাথে। আর আমার কয়েকটা জিনিস একটু কেনার আছে, তো সেগুলো অর্ডার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইজ, এখন অনেক বেজে গেছে, 3টে মতন বাজে, আর এখন আমি তো দুপুরে ভাত খেতে ইচ্ছে করে না, ওই জন্য একটু নিমকি খাচ্ছি। আর একটু রোস্টেড কাজু ছিল, তো ওটা খাচ্ছি। রোস্টেড কাজু কার কার ফেভারিট একটু বলবে আমাকে? আমার তো ভীষণই ভালো লাগে, বিশেষ করে ঘি দিয়ে যেটা ভাজা, লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, খুবই টেস্টি লাগে। সো চলো এখন খেয়ে নিই, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা তোমাদের পরে বলবো। সো গাইজ, আমি এখন নিচে থেকে আসলাম, দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে আবার নিচে গেছিলাম, কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা খাবার অর্ডার করে দিল, তো সেটাই আনতে, তো এখানে চলে এসছে, ট্রিট দিয়ে দিল। সো সেই জন্য এখন দেখি ভিতরে কি আছে, আর চলো ভিডিওটা দেখতে থাকো আমরা। সো গাইজ,
খাওয়ার পরে আমার এত ল্যাট লেগেছিল যে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে আমি সন্ধ্যা লাগিয়েছি, সব ঘর টর ঝাড় দিয়েছি, বাট তখন আমার ভিডিও করার কথা মাথায় ছিল না, কারণ কি আমি ব্লগ মানে অন্যদের ব্লগ দেখতে দেখতে করছিলাম, সো আমার ভিডিও করা হয়নি। আর আজকে কারা আসছে সেটা দেখা যাবে, তো ব্লগটাই দেখতে হবে। তো আমি এখন সকালে যে রান্না ছিল সেটাই রয়েছে, কারণ দুপুরে তো আমি খাই না, আর অনেকটা বেশি করে রান্না করা ছিল রাতের জন্য। তো এখন দেখি কটা 5 বেজে তরকারিতে দিয়ে দেবো, যাতে হচ্ছে তাদেরও হয়ে যায়, আর ভাত বসিয়ে দেবো আর তরকারিগুলো গরম করে নেব। চলো আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ প্রচণ্ড গরম এসে আমার ইনস্টাগ্রামে বসে। তো গাইস দেখো কারা এসছে, এটাই ছিল সারপ্রাইজ। ইনাদেরকে যে কত কঠিন পরিশ্রম করে আনতে হয় সেটা আমরাই জানি। আর মা এই যে নিয়ে এসছে মিষ্টি, রান্না করেও নিয়ে এসছে তরকারি। তো এখন চলো পরে কথা হবে তোমাদের সাথে, এখন ওদের সাথে কিছু সময় কাটে, তারপর তোমার সাথে কথা বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পারছো পয়লা বৈশাখের জামা কাপড় সব নিয়ে এসছে মা। তবে তোমাদের একটা টাইমে দেখাবো যে আরো যেগুলো কিনেছি সবগুলো একসাথে। তো এখন ভিডিওটা চলো দেখতে থাকো তোমরা। অনেকে জানে না সিআই ট্রেন্ডসে পাওয়া যায়, সমস্ত জিনিসগুলো ট্রেন্ডস এর থেকেই নেওয়া, সেটাই দেখাচ্ছি। দুটো নাইটি অলরেডি পরে ফেলেছিস, ঘন্টা ঘন্টা উদ্বোধন করে ফেলেছে, আর ওয়ান পিসটা পরে ফেলেছে, মানে কয়টা দিয়েছো বাচ্চাটা, যদিও এটা তন্ময় ওকে যেদিন দিয়েছে সেদিনও আমিও সেম সেম এই ড্রেসটা কিনেছি, কালার আলাদা, যখন আমরা পরবো এমনি বুঝতে পারবো সবাই। হ্যাঁ পড়া হয়ও না, চলো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি।
ঝড় চলে এসেছে, আর সব এখন খাবো। তোমরা জানোই যে আজকে রেসিপি কি রান্না করে সবই দেখিয়েছি তোমাদের।